কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে পুলিশ নিশ্চয়ই তাদেরকে ঘিরে রাখবে বা আটকে রেখে দেবে। আমরা আমাদের জীবন দেখেছি এই জিনিস যে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, আমাদের আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ করেছে, কিন্তু মমতা রেস্ট্রিক্টে করে দিয়েছে পুলিশকে যে যথাসম্ভব সংযতভাবে এদের সঙ্গে আচরণ করতে, আন্দোলন করতেই করতে পারে। তা নিয়ে আমার কিছু বলার নেই। সে দুর্গা পুজোর জন্য কেউ করতে পারে, কালী পুজোর জন্য করতে পারে, সরস্বতী পুজোর জন্য করতে পারে, দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। তারা যদি মনে করে যে পুজোর দিনটা বাচ্চাদের আনন্দ আছে, সেটা বিসর্জন যাক, আমরা আন্দোলন করবো, করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মানুষ বিচার করে নেবে সেটা ঠিক কি বেশি। আমাদের দলের দুজন বিধায়ক, একজন মন্ত্রী একজন বিধায়ক, তারা দুজন গিয়েছিলেন, দল বেঁধে কেউ যাননি, 144 তারা ভঙ্গ করেননি। এলাকার মানুষ এলাকার বাড়িতে ঢুকবেছে, সেকে আটকাবে কি, আটকাবে কি? কিন্তু আমরা চাই যে ওখানে শান্তি ফিরে আসুক, এবং যেসব মানুষরা বঞ্চিত হয়েছে, যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে বলে পেপারে বেরোচ্ছে, অন্তর্পক্ষে সত্যি মিথ্যা কোনো জানি না, সেসব দরিদ্র মানুষের জমি যেন তাদের